বাংলাদেশ ম্যাচ হেরেছে, আপনারা কেউ হতাশ হবেন না, কারণ সাকিবের বাণী, হতাশ হতে হলে বিশ্বকাপ শেষে আপনারা হতাশ হবেন। বাংলাদেশ ম্যাচ হারে বিশাল ব্যবধানে সাকিবরা হতাশ হয় না, সাকিবদের মতো ক্যাপ্টেনরা হতাশ হয় না, কারণ তারা হতাশ হওয়ার মতো সেরকম কিছু করে না, কারণ তারা জানে আমরা এ ধরনেরই পারফরমেন্স করব। কিন্তু জাতি হতাশ হয়, কিন্তু সেই জাতিকেও হতাশ হতে বারণ করে। এত খারাপ অবস্থা, এত খারাপ পারফরমেন্স, সেখানে জাতি যাতে হতাশ না হয়, এই নির্লজ্জ কথাটা সে কীভাবে বলে? এই নির্লজ্জ বেহায়াপনা কথাটা সে কীভাবে বলতে পারে যে বিশ্বকাপের শেষে আপনারা একবারে হতাশ হইয়েন? বাংলাদেশ গতকাল এত বাজেভাবে হেরেছে এবং এভাবে হেরেই চলছে আফগানিস্তানের বিপক্ষে ছাড়া প্রত্যেকটা ম্যাচে, এটা কিন্তু আমরা দেখে আসতেছি, এবং নেক্সট ম্যাচগুলোতেও যে এভাবেই হারবে এটাই কিন্তু বোঝা যাচ্ছে, অনুমান করা যাচ্ছে। বাংলাদেশের বিশ্বকাপ শেষ, বাংলাদেশের বিশ্বকাপ মিশন শেষ, কিছু আর করার নেই। বাংলাদেশ এখন আবার ফিরে আসবে, আবার ফিরে এসে ওই মিরপুরে কিছু ম্যাচ আয়োজন করবে, সেখানে দেখাবে আমরা বাংলা ওয়াশ করতে পারি, আমরা আবারও অনেক কিছু করতে পারি, আমরা টিম অনেক স্ট্রং। তখন কিন্তু আবার হয়তো তারা দেখাবে যে না, আমরা কিন্তু খারাপ টিম না। কিন্তু বাস্তবিক দৃষ্টিকোণ থেকে যদি আপনি বিচার বিশ্লেষণ করেন, বাংলাদেশ কোন লেভেলের ক্রিকেট খেলে, বাংলাদেশ কোন লেভেলের টিম, বাংলাদেশের ক্রিকেটীয় শক্তি, ক্রিকেটীয় পাওয়ারটা কোন লেভেলের, এটা কিন্তু প্রুভ হয়ে গেছে। আপনি টি টোয়েন্টি বিশ্বকাপ খেলেছেন, সেখানেও কিন্তু প্রুভ হয়েছে যে দেশের মাঠে খেলা টি টোয়েন্টি ম্যাচের অবদান সেটা যে বিশ্ব মঞ্চে গিয়ে কাজে লাগে না, আবার দেশের মাঠে খেলে যে অর্জন ওয়ান ডেতে আপনি যত বড় দলের অ্যাগেনস্টেই ভালো করেন না কেন, সেটা যে ভালো পারফর্ম করতে পারে না বিশ্বকাপের মঞ্চে গিয়ে, যারাই ভালো করে তারাই সেখানে বিশ্বকাপের মঞ্চে গিয়ে খারাপ করতেছে, এটা কি প্রমাণ করে না বাংলাদেশ টিম এখন পর্যন্ত ভালো ক্রিকেট খেলার মতো অ্যাবিলিটি রাখে না? বাংলাদেশ টিম যে এখন পর্যন্ত ওই কেনিয়া, নেদারল্যান্ডস, আয়ারল্যান্ডসের মতো যে টিমগুলোর সাথে আমরা খেলি, বা জিম্বাবুয়ের সাথে আমরা যখন ক্রিকেট খেলি তখন যখন একটু ভালো পারফর্ম করে তখন আমরা খুব বাহবা দেই, বাট বাংলাদেশ ক্রিকেট টিমেও যে ওই আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস কিংবা জিম্বাবুয়ের মতো ক্রিকেটার হয়ে গেছে অলরেডি, অলরেডি সেই ধরনের টিম হয়ে গেছে, এটা কি আপনারা বিলিভ করেন না? বিশ্বকাপের মঞ্চে কিংবা বহির্দেশে যখন বাংলাদেশ ভালো উইকেটে ক্রিকেট খেলে এবং অন্য দল যখন সেম উইকেটে ক্রিকেট খেলে, তখন তারা কতটুকু ভালো পারফর্ম করতেছে, তাদের ব্যাটাররা কতটুকু ভালো পারফর্ম করতেছে, তাদের বোলাররা কতটুকু ভালো পারফর্ম করতেছে, পক্ষান্তরে আমরা কতটুকু ভালো পারফর্ম করতেছি। একই ক্রিকেট, একই পিচে খেলা হচ্ছে, একই উইকেটে ব্যাটিং হচ্ছে, বোলিং হচ্ছে, তারা কী করতেছে, আমরা কী করতেছি, কেন তারা এত ভালো ক্রিকেট খেলে, কেন আমরা পারি না, এটার জন্য কি মিরপুর দায়ী নয়, এটার জন্য কি মিরপুরের উইকেট দায়ী নয়? এটার জন্য যে মিরপুরের উইকেট দায়ী এটাতে আর কোনো সন্দেহ নেই, কারণ আমরা সারা জীবন ওই জগা খিচুড়ি ক্রিকেট খেলতেই অভ্যস্ত। এই লেভেলের ক্রিকেট খেলে যে কখনোই সাতবার, আমরা এখন পর্যন্ত সাতবারে যে বিশ্বকাপে অংশগ্রহণ করলাম, এর অবদান কি শূন্য শূন্য শূন্য, সাতটা শূন্য, ঘোড়ার ডিম যেটাকে বলা হয়ে থাকে, অর্থাৎ কোনো ফলাফল নেই। এবারে কিন্তু সেটাই হচ্ছে, সাত নাম্বার বিশ্বকাপে এসেও ফলাফল শূন্য, অর্থাৎ এখানে অর্জন কিছুই নেই। সো আসলে হতাশ হইয়েন না আপনারা, ক্রিকেট দেখুন, আমাদের নেক্সট টার্গেট পরের বিশ্বকাপ, ইনশাআল্লাহ আমরা পরের বিশ্বকাপে ঘুরে দাঁড়াবো।